কোই মুরি প্রথমে যে পাখের গোটে পূজা চালি তো যা ফলে সেটারে মাইক সাউন্ড হোচি ব্যাকগ্রাউন্ড টিকে টিক পারে। তথাপি মু ক্লাস করি আজ আমি দ্য মুয় বহু ইম্পর্ট্যাট হয়ে পাব আমি ডিসকশন করা টোটাল গোটে টপিক ওয়াইজ টপিক কভর করে চালছি ফার্স্ট দিন আমি কে পড়ি ছুনিভর্স আমি ঠিক আছে ফার্স্ট দিন আমি আমার

তবে এই মুন বা যা আমি চন্দ্র বলে থাকে ঠিক আছে তবে এই মুন বিষয়ে আমি যে ইম্পর্টেন্ট কোয়েশন আনসার কেখবা হাওয়াটার স্যাটেলাইটস প্রথমে মুন্ বিষয়ে জাঁয়া পূর্ণ আমি জাঁনি রখার উচিত যে স্যাটেলাইটস কোণ অর্থাৎ উপগ্রহগুড়ি কন হলো উপগ্রহগুলো কোণ না উপগ্রহগুলো হচ্ছে ডু নট হ্যাভ দেয়ার অন লাইট অ্যান্ড হিট নিজর লাইট আও নিজের হিট নথাই সেগুলো কোণ কুয়া যায় স্যাটেলাইট কুয়া যায় না নিজের আলোক নিজর। উত্তপার যার নাই আলোক উত্তাপ যার নাই তাহলে আমি কোম কু স্যাটেলাইটস বলি থাকে তবে নেক্স কোশ্চেন কেন রয়েছে দি সাইটিফিক স্টি অফ মুজ কলড দেখ আমার সাইটিফিক স্টিটা মুন্ বিষয়ে স্টি করা কোণ কুয়া যায় মুন্ বিষয়ে স্টি করা কোণ কুয়া যায় না সেলিনোলজি ঠিক আছে সেলিনোলজি কুয়া যায় কাহু না দ্য স্টি অফ মুন মনে রেখ দ্য স্টি অফ মুন সেলিনোলজি সেইভাবে ভাবে কিন্তু দ হুইচ ইজ দ্য সল সেটেলাইটস অফ আর্থ সল সেটেলাইট মানে একমাত্র ঠিক আছে গোটিয়ে হল কেউটি আমার যে আর্থর বা পৃথিবীর একমাত্র উপগ্রহ কিমাত্র উপগ্রহ হচ্ছে দ্য মুন বা চন্দ্র ঠিক আছে মুন হচ্ছে আমার আর্থর একমাত্র উপগ্রহ হাট ইজ দ ডিষ্টান্স বিটুইন মুন এন্ড আর্থ আমার পৃথিবী পৃষ্ঠর চন্দ্র পর্যন্ত ডিষ্টাটা কে তবে ডিস্টান্স কে না পাখা পাখি কে থ্রি লাক এইটি ফাইভ থাউজেন্ড কিলোমিটর ঠিক আছে থ্রি লাক এইটি ফাইভ থাউজেন্ড কিলোমিটর হচ্ছে কোণ না আমার মুন আউ আর্থর ডিস্টান্সটা। ঠিক আছে মনে রক এবাউট থ্ৰী লাখ এইটি ফাইভ থাউজেণ্ড কিলোমিটৰ হাউ মেনি ডেজ মুন টেক্স টু ৰীভলভ এৰাউণ্ড দাছোঁ যি প্লানেটুড়িকাৰি পক্ষে ক' কৰলভ কৰোঁ যি চেটেলাইটছ গুড়ি অঁ চেটেলাইটছ গুড়ি ক'ৰবাত মানে উপগ্ৰহ গুড়িক যি গ্ৰহ চাৰি পটে ৰীলভ কৰোঁ আমাৰ মুন যি হ'ল মুন হ'ল গোটেই চেটেলাইটছ যা ফল ক'ম হ'ব নে আমাৰ

না দেখো সত্যশ দিন হল আমার ওয়ান বাই থ্রি ডেজ হল দিন পুরা লাগে আটে দিনের ওয়ান বাই থ্রি লাগে ঠিক আছে যেটা কি ওয়ান মন্থরে আমি কিছু লোক ওয়ান মন্থরে থাকে না সেটা দিন তুমি কোপার নি সত্যশ দিন আউ ওয়ান বাই থ্রি ডেজ হল ঠিক আছে এত দিন লাগে কে

আমার ছ ভাগ ভাগে আমার আর্থর ছ ভাগ ভাগে গ্রাভিটেশনাল ফোর্স আছে কেউটি আমার মুন রে নেক্সট কোশ্চেন দেখা ক টাইম টেকেন বাই লাইট টু রিচ অন দ্য আর্থ ফ্রম দ মুন দেখ মুন রু ঠিক আছে মুন রু আমার আর্থ লাগে না ওয়ান লাগে ঠিক আছে মুন রু পচে সময় লাগে না ওয়ান টাইম লাগি থাকে দ্য ম্যাক্সিম টেম্পরেচর অন দ্য মুন্ এট ডে টাইম ইজ দেখে ডে টাইমে ম্যাক্সিম টেম্পেচর কেতে থাকে যে আমার রয়েছে চন্দ্র সে চন্দ্রর ডে টাইমে ম্যাক্সিম টেম্পেচর কেতে থাকে না হান্ড্রেড ডিগ্রি সেলসি হা ম্যাক্সিমাম টেম্পরেচর কেতো থাকে হন্ড্রেড ডিগ্রি সেলসিয় মনে রক থাও দ্য মিনিমম টেম্পরেচর অন দা মুট নাইট ইজ ঠিক আছে নাইট কত না হান্ড্রেড এই ডিগ্রি সেলসিয়

আমার প্রথম ডগ কি হল প্রথম কুকুর কি আমার স্পেস কু যাই যে কি মহাকাশ কু যাই কি না লাইকা হল লাইকা নামক জন গোটে ডগ লা তো সে ডগটা কন করে না আমার তাপে প্রথমে সে লাইকা নামক ডগটা কেস কু পঠা যাই দেখো ম্যাক্সিম ডিষ্টান্স ফ্রম আর্থ টু মুজ কলড আর্থ রু

না পেজি কুয়া যাব ম্যাক্সিমটা হচ্ছে আপোজি মিনিমম হোচ পেরিজি মনে রক যে ম্যাক্সিম ডিটান্স ফ্রম আর্থ টু মজ কল আপোজি আ মিনিমম ডিষ্টা ফ্রম আথ টু মুন ইজ সরফেস ইজ ভিজিবল ফ্রম আর্থ হল যে আমার আর্থ রে পৃথিবী যে চাহ কাহু চন্দ্রপৃষ্ঠক চাহু সে চন্দ্রপৃষ্ঠকে যেতে চাহ কে পরসেট আমি দেখিপার সেই যে মুন বা চন্দ্রর কত পরসেট আমি দেখিপার না ফিফটি

কনফিউজ হব না এক্সাম্রে তুমি কোথায় মুন্ তো সেটেলাইটস তেমন ফসিল প্ল্যানেট তুমি মুন মাইন্ড কান অপশন কিন্তু মুন দিয়ে তুমি মুন্ হি মারিব হা ফসিল প্ল্যানেট দ্য সাইজ অফ দ্য মুজ হাউ মচ সাইজ অফ দ্য আর্থ আমি কে ভাগ ভাগে তার সাইজটা হোক কোনর না চারি চারিভাগর ভাগে হল ওয়ান ফোর বা চারিভাগর ভাগে চারিভাগ পৃথিবীকে যদি টোটাল চারিভাগ করে দিয়া যায় তাহলে ভাগে যেত হব সেই সেতিক হচ্ছে সাইজ কাহ আমার মুনর ঠিক আছে চারিভাগর ভাগ্য আমার মুন র সাইজ হুইচ এলিমেন্টস আর মে ফাউন্ড অন দা মু আমা আমার মুন্ সরফেস রে মেনলি কেউ কেউ এলিমেন্টস আমি না প্রথমে হলাম সিলিক পাও তাপরে আইরন তাপরে ম্যগনেশিয় ঠিক আছে সিলিক আইরন ম্যগনে আ বিভিন্ন প্রকার অন্যান্য রয়েছে কিন্তু মেনলি আমি

আর্থে তা লাইটটা পৌঁছাওয়া আপন না আমার তা গ্রাভিটেসনা ফোর্সটা আছি আমার পৃথিবীতে যেতে গ্রাভিটেসানাল ফোর্স ছ ভাগু ভাগে হল আও আমার দূরতা কে পৃথিবী চন্দ্র পর্যন্ত থ্রি লাক এই ফাইভ থাউজেন্ড একমাত্র উপগ্রহ হচ্ছে আমার মুন্ আন রেখ সেটেলাইটস কাহা কোয়া নিজের লাইট আজর হিট না নিজের আলোক নিজের উত্তাপ নথায় তা আমি করছি আজিকা রওজি পুঁ দেখব এক ন ক্লাসে কিছু ইম্পর্টা কোশ্চেন धन्यवाद